অভিনয়ই যে কেরিয়ার হয়ে উঠবে তা কখনো ভাবেননি চিন্ময় রায়। রোগা সাদামাটা চেহারা নিয়েও যে একদিন খ্যাতনামা অভিনেতা হবেন বা দর্শকের মনে স্থান পাবেন, এ ভাবনাও ছিল কল্পনাতীত। তবে তা বাস্তবায়িত হয়েছে পরবর্তীতে। আপাত নিরীহ চেহারার এই মানুষটি নিজ অভিনয় দক্ষতায় হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার বিখ্যাত কমেডিয়ান। চিরকাল মানুষকে হাসিয়ে আসা চিন্ময় রায় সকলকে কাঁদিয়ে বিদায় নেন 2019 সালের 17ই মার্চ। চিন্ময়বাবুর জন্ম অধুনা বাংলাদেশের কুমিল্লায় 1940 সালের 16ই জানুয়ারি। রূপলী পর্দার কমেডিয়ান হিসাবে জনপ্রিয়তা পেলেও অভিনয় জগতে চিন্ময়বাবুর শুরুটা হয়েছিল থিয়েটারের মঞ্চে। নান্দিকারের মতো গ্রুপ থিয়েটারের দলে যোগ দিয়েছিলেন তিনি, তবে একসময় সেই নাট্যদল ছেড়ে দেন এবং তারপর চিন্ময়বাবু আফসোস করে এও বলেছিলেন নান্দিকার ছেড়ে দেওয়া তাঁর জীবনের একটা বড় ভুল ছিল। যাই হোক, রূপলী পর্দায় আসার পর চিন্ময় রায়ের প্রথম ছবি ছিল গল্প হলেও সত্যি। তপন সিনহার পরিচালনায় প্রথম ছবিতেই নজর কাড়েন তিনি, এরপর আর থেমে থাকেননি। বসন্ত বিলাপ, গুপি গাইন বাঘাবাইন, শ্রীমান পৃথ্বীরাজ, ধন্নি মেয়ে, চার মূর্তি, মৌচাক, হাটে বাজারে, ঠগিনী, ফুলেশ্বরী, অগবধূ সুন্দরী, একের পর এক ছবিতে অভিনয় করে মাতিয়ে দিয়েছেন বাঙালি দর্শকদের। 1973 সালে সুধীর মুখার্জি পরিচালিত ননী গোপালের বিয়ে ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়েন চিন্ময় রায়। শুটিংয়ের সময়ই প্রেম নিবেদন করেন, দেন বিবাহের প্রস্তাবও। বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে যান জুঁই বন্দ্যোপাধ্যায়। অতঃপর তাঁদের চার হাত এক হয়, তাঁদের দুই সন্তানও হয়। শেষ জীবনে দীর্ঘদিনের ভালোবাসার সঙ্গী স্ত্রী জুঁই বন্দ্যোপাধ্যায় প্রয়াত হবার পর বড্ড একা হয়ে যান চিন্ময় রায়। শোনা যায় স্ত্রীকে হারিয়ে মনমরা হয়ে থাকতেন, ভুগতেন অবসাদে, নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন সব কিছু থেকে। মৃত্যুর প্রায় এক বছর আগে 2018 সালের জুন মাসে হঠাৎই নিজের বাড়ির চারতলার ছাদ থেকে নিচে পড়ে যান বৃদ্ধ চিন্ময়বাবু। হাত পা সহ শরীরের সমস্ত জায়গায় গুরুতর আঘাত লাগে। কিভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন তা জানা যায়নি। ছেলে শঙ্খরায় তখন বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা দেখতে পায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ চিন্ময়বাবু। তাঁরাই তাঁকে তুলে নিয়ে গিয়ে EM বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করে দেন। সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন ঠিকই, কিন্তু একদম শয্যাশায়ী হয়ে পড়েছিলেন অভিনেতা। সঙ্গে নানা রকম অসুস্থতা তো ছিলই। প্রায় এক বছরের কাছাকাছি শয্যাশায়ী হয়ে পড়ে থাকার পর 2019 সালের 17ই মার্চ রাত 10:30টায় সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে প্রয়াত হন বাংলা সিনেমার এই বিখ্যাত কমেডিয়ান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।